আসসালামু আলাইকুম ভিউয়ার্স, এরর সলিউশনে আপনাকে স্বাগতম। আমাদের আজকের ভিডিওর বিষয় 28 সেপ্টেম্বর 2022 তারিখের দৈনিক পত্রিকার পাতা থেকে সাধারণ জ্ঞান প্রশ্নের আলোকে তৈরি এভরিডে জিকে পার্ট 28। আপনার যদি আমাদের চ্যানেলটি ভালো লাগে তাহলে সাবস্ক্রাইব করে আমাদের সাথে থাকুন। 28 সেপ্টেম্বর 2022 তারিখে মাননীয় প্রধানমন্ত্রীর 76তম জন্মদিন। রুশ বাহিনী নিয়ন্ত্রিত ইউক্রেনের 4টি অঞ্চলের গণভোটে রাশিয়ার সঙ্গে যুক্ত হওয়ার পক্ষে 96%-এরও বেশি সংখ্যাগরিষ্ঠতা পাওয়া গেছে। বিশ্ব জলাতঙ্ক দিবস পালিত হয় 28 সেপ্টেম্বর। এবারের দিবসটির প্রতিপাদ্য জলাতঙ্ক মৃত্যু আর নয়, সবার সঙ্গে সমন্বয়। সৌদি আরবের প্রধানমন্ত্রী হলেন যুবরাজ মোহাম্মদ বিন সালমান। আন্তর্জাতিক তথ্য অধিকার দিবস কবে? 28 সেপ্টেম্বর আন্তর্জাতিক তথ্য অধিকার দিবস। এ বছর দিবসটির প্রতিপাদ্য তথ্য প্রযুক্তির যুগে জনগণের তথ্য অধিকার নিশ্চিত হোক। 2016 সাল থেকে পালিত হচ্ছে আন্তর্জাতিক তথ্য অধিকার দিবস। অবজারভার রিসার্চ ফাউন্ডেশন কোন দেশভিত্তিক আন্তর্জাতিক নীতি গবেষণা প্রতিষ্ঠান? ভারত। মানবদের রক্তে পটাশিয়ামের মাত্রা কমে যাওয়াকে কি বলে? হাইপোক্যালেমিয়া। বেদবুনিয়ায় বাংলাদেশের প্রথম ভূ উপগ্রহ কেন্দ্র উদ্বোধন করা হয় কবে? 14 জুন 1975 সালে। গ্রিক ও পারসিক যুদ্ধের ইতিহাস রচনা করেন কে? হেরোডেটাস। ইতালির প্রথম নারী প্রধানমন্ত্রী হিসেবে নির্বাচিত হতে যাচ্ছেন কে? জর্জিয়া মেলোনি। জাপানের ঐতিহ্যবাহী পোশাকের নাম কি? কিমোনো। সম্প্রতি কোন ইসলামী সংগঠনকে ভারত সরকার 5 বছরের জন্য নিষিদ্ধ ঘোষণা করেছে? পপুলার ফ্রন্ট অফ ইন্ডিয়া, PFI। বাংলাদেশ কবে আন্তর্জাতিক টেলিযোগাযোগ ইউনিয়ন ITU এর সদস্যপদ অর্জন করে? 5 সেপ্টেম্বর 1973 সালে। দেশে প্রথম ছবিযুক্ত ভোটার তালিকা তৈরি করা হয় কত সালে? 2007 সালে, সেনা সমর্থিত তত্ত্বাবধায়ক সরকারের আমলে। জাপানের শিনজো আবের পূর্বে প্রথম ও একমাত্র রাষ্ট্রীয় অন্ত্যেষ্টিক্রিয়া আয়োজন করা হয়েছিল কার? শিগেরু ইয়োশিদার, 1967 সালে। সমাপ্ত। 28 সেপ্টেম্বর 2022 তারিখের দৈনিক পত্রিকার পাতা থেকে ভিডিওটি তৈরি করা হয়েছে। ভিডিও সম্পর্কে কোনো মতামত থাকলে অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন। লাইক, সময় শেয়ার, কমেন্ট করবেন। যে যেখানেই থাকুন ভালো থাকুন, সুস্থ থাকুন। এই কামনায় আল্লাহ হাফেজ।